তো বন্ধুরা, স্বামী বিবেকানন্দ যে মেরিট কাম মিন্স স্কলারশিপ স্কিম 2021-22 সালে যেটা উদ্বোধন হয়ে গেছে, তো সেটা কিন্তু আজকে আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি। তো মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর অনুপ্রেরণায় এরা কিন্তু অনলাইন আবেদন পোর্টাল উন্মোচন করেছেন কিন্তু 16 নভেম্বর প্রাতবসু মন্ত্রী শিক্ষামন্ত্রী প্রাতবসু। তো আপনি কিন্তু এখানে দেখবেন যে শর্ত বা আপনার কত টাকা কী পরিমাণ পেতে পারেন এবং কত নম্বর পেতে সমস্ত তথ্য কিন্তু দেখা আছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি শর্তগুলো। তো দেখুন যে আয়ের ঊর্ধ্বসীমা, পারিবারিক আয় বছরে 2.5 লক্ষ টাকার কম হতে হবে। ব্যতিক্রম কন্যাশ্রী সুবিধাভোগী এবং নন নেট এম ফিল নন নেট এইচ পিএইচডি এবং নেট এসসি পিএইচডি ছাত্রছাত্রীরা বাদ দিয়ে। তো পদ্ধতি আমি একটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন যে এখানে স্বামী বিবেকানন্দের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু লগ ইন করতে হবে, তথ্য আপলোড করতে হবে, তার এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে, তো সেস বোর্ড বা কাউন্সিল কলেজ বিশ্ববিদ্যালয় পরীক্ষার মার্কশিট দিতে হবে, পারিবারিক আয়ের শংসাপত্র বা জয়েন্ট পিডিও বা বিডিও গ্রামীণ এলাকার যাই হোক মিউনিসিপ্যালিটি ডেপুটি কমিশনার সমস্ত কিন্তু আপনাদের যাই হোক মোটামুটি আপনাদের পারিবারিক যে আয় সেটা কিন্তু আপনাদের আয়ের যে শংসাপত্র কিন্তু জমা দিতে হবে। তো এছাড়া কিন্তু বসবাসের সার্টিফিকেট হিসেবে আধার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড তো আপনাদের যাই একটা মোটামুটি জমা দিতে হবে। এছাড়া কার্যকারী চালু অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যে টাকাটা দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড, এটা কিন্তু আপনাদের যে ব্যাংকের পাসবই তাকে কিন্তু স্ক্যান করে প্রথম পাতে দিতে হবে। এছাড়া ভর্তি রসিদ, অর্থাৎ আপনার যে কোন কলেজে বা কোন স্কুলে ভর্তি হয়েছেন তার কিন্তু ভর্তি রিসিপ্টটা জমা দিতে হবে। এবার কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কত পরিমাণ নাম্বারে এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবেন। তো উচ্চ মাধ্যমিকের জন্য কিন্তু এখানে লেখা আছে 60% নাম্বার দরকার, তবেই তিনি কিন্তু 1000 টাকা পাবে। তো এছাড়া স্নাতকস্তর কলা বা বাণিজ্য বা বিজ্ঞান বিভাগে কিন্তু এখানে 1000 টাকা করেই আপনারা পাবেন। এবং যেটা বলা হচ্ছে যে স্নাতকোত্তর যে বিজ্ঞান এবং যেটা তো 1500 টাকা কিন্তু পেয়ে যাবেন আপনারা। এছাড়া স্নাতকোত্তর স্তরের উপরে যে স্নাতকোত্তর উত্তর যে কলা বা বাণিজ্য বিজ্ঞানে কিন্তু আপনারা 2000 টাকা এবং 2500 টাকা করে কিন্তু পেতে থাকবেন। তো এছাড়া কিন্তু আমি যদি বলে দিচ্ছি যারা নন মেন্ট এম ফিল তো পিএইচডি তো এই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু যথাক্রমে 5000 থেকে কিন্তু 8000 টাকা করে পেয়ে যাবেন। তো এছাড়া স্নাতক ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন তাদের কিন্তু 60% নাম্বার থাকলে কিন্তু তারা 5000 টাকা করে পেয়ে যাবেন। পলিটেকনিকে 60% নাম্বার কিন্তু 1500 টাকা এবং স্নাতক স্তর বা মেডিকেল এবং ডিপ্লোমা কোর্স যারা করছেন 60% মিনিমাম 60% উপরে থাকলে কিন্তু আপনারা তারা 5000 থেকে কিন্তু 1500 টাকা পাবে। তো বুঝতেই পারছেন যে যারা ডিপ্লোমা কোর্স করছে তারা কিন্তু যথাক্রমে 1500 টাকা করে প্রতি মাস পেয়ে যাবে এবং স্নাতক স্তর অর্থাৎ মেডিকেল ডিগ্রি যারা করছে তারা কিন্তু প্রতি মাসে 5000 টাকা করে পাবে। তো যে স্কলারশিপের এই যে হারটা এবারে বুঝতে পারলেন আপনারা কীভাবে আপনাদের নাম্বারের উপরে এবং আপনাদের বিভাগের উপরে আপনারা এই টাকাটা পাবেন। তো এটা কিন্তু 16 নভেম্বর থেকে উন্মোচন করুন পোর্টাল উদ্বোধন করেছেন মন্ত্রী ব্রাতবসু। তো আপনারা অবশ্যই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আপনারা আবেদন করুন এবং রাজ্য সরকার সমস্ত তথ্য কিন্তু আপনাদের খতিয়ে দেখে এই টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ট্রান্সফার করে দেবে। তো বন্ধুরা, যদি ভিডিওটির ইনফরমেশনটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।